খাঁটি দুধ খাঁটি মধু বিষ, দুধ যদি পাউডারও হয় তাহলে অসুবিধা হবে না, মধু যদি দুই নম্বর হয় তাহলে অসুবিধা হবে না, কিন্তু এক নাম্বার হইলে অসুবিধা আছে। খাঁটি আনারস খাঁটি মধু বিষ, একদম খাঁটি যে কোনো জিনিসের সাথেই আপনাকে খাওয়ার পূর্বে খেয়াল রাখতে হবে সেটা সঠিক প্রসেসটা হয়েছে কিনা। ডিম আপনি যদি বেশি সিদ্ধ করেন ডিম তার কোনো গুণ থাকবে না, ডিম আপনাকে হালকা সিদ্ধ করতে হবে, দুধ আপনাকে হালকা সিদ্ধ করতে হবে, মধু আপনাকে হালকা সিদ্ধ করতে হবে। এটা নো সোর্স প্রোডাক্ট, এগুলোকে মাটির হাঁড়িতে ইনডাইরেক্ট হিট, ইনডাইরেক্ট হিট হলে এরকম যেরকম একটা হাঁড়ির ভিতরে পানি গরম হচ্ছে ওইখানে আমরা একটা ছোট্ট হাঁড়ি মাঝখানে দিয়া পাঁচটা ডিম সিদ্ধ করে আনলেন, হাফ বয়েল করে আনলেন, ডিমের সব গুণ আপনি পাবেন। ওটা এরকম এই আরেকটা হাঁড়ির ভিতরে দুধ দেওয়া দুধ জাল দিয়ে আনলেন, দুধের সব গুণ আপনি পাবেন। আরেকটা বড় হাঁড়িতে পানি ফুটতেছে সেখানে মধু দিয়ে আপনি মধুটা সিদ্ধ করে আনলেন, এই মধুর আপনি সব গুণ পাবেন। ডিম দুধ মধু অনেক বেশি জাল দিলে তার গুণাগুণ প্রায় 70% গুণ নষ্ট হয়ে যায়। অতি সত্য কথাগুলো আমরা আপনাদের কাছে তুলে ধরি যে এখন সামনেই আসতেছে কঠিন শীতের দিন, ফ্রিজের জিনিস একদমই কম খান। শীতের দিনেও যেরকম ফ্রিজটার সুইচ দেওয়া আছে গরমের দিনেও আছে, এত ঠান্ডা জিনিস শীতের দিনে খাবেন না, এটা আমাদের বলতে হবে। এতে আপনি রাগ করেন আর যাই করেন, আপনার ভালোর জন্য, সমাজের ভালোর জন্য, দেশের ভালোর জন্য, আমাদের যারা ভক্ত আছে তাদের জন্য, আমাদেরকে যারা ভালোবাসে তাদের জন্য আমরা বলতেই থাকি। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের নিরোগ রাখুক, আমরা নিরোগ বাংলাদেশ গড়তে চাই, আমরা নিরোগ সমাজ গড়তে চাই, নিরোগ মানুষ গড়তে চাই।